নমস্কার প্রিয় ত্রিপুরাবাসী আপনারা সবাই অবগত আছেন যে প্রত্যেক বছর পঞ্চায়েত স্তরে পিপুলস প্ল্যান ক্যাম্পেন বাস্তবিত করা হয় এই বছরও দোসরা অক্টোবর বিশেষ গ্রামসভা সংগঠিত করার মাধ্যমে এ ক্যাম্পেনের সূচনা হবে যার দ্বারা প্রতিটি গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে জনগণের সার্বিক অংশগ্রহণের মাধ্যমে পরবর্তী অর্থবছরের জন্য উন্নয়নমূলক কাজের পরিকল্পনা তৈরি করা হবে দেশের মাননীয় প্রধানমন্ত্রী দু সালের মধ্যে জাতিসংঘে গৃহীত সতেরোটি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যকে সামনে রেখে কাজ করার জন্য সবার প্রতি আহ্বান রেখেছেন এই দিশাতে গত বছর ধরে লোকালাইজেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলসের লক্ষ্যমাত্রাগুলিকে সামনে রেখে গ্রাম পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি স্তরে আমাদের বার্ষিক পরিকল্পনা তৈরি করা হচ্ছে এই থিমগুলোর মধ্যে যে কোনো একটিকে সামনে রেখে প্রতিটি পঞ্চায়েতকে সংকল্প প্রণয়ন করতে হবে মনে রাখতে হবে এই বার্ষিক পরিকল্পনা যেন কেবলমাত্র একটি বা দুটি প্রকল্পের জন্যই না করা হয় বরং গ্রামীণ এলাকায় বিভিন্ন দপ্তরের যে সমস্ত কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের প্রকল্প চালু আছে সবগুলোকে সামনে রেখেই পরিকল্পনা করতে হবে প্রতিটি জেলার ডিএম এবং বিডিওদের বিশেষ উদ্যোগ নিয়ে শিশুসভা মহিলা সভা স্বরোজগারি দিদিদের নিয়ে আলাদা সভা করতে হবে গ্রাম সংসদের মাধ্যমে কাজের তালিকা প্রস্তুত করে পরবর্তীতে গ্রামসভার অনুমোদনের মাধ্যমে চূড়ান্ত বার্ষিক পরিকল্পনা সম্পন্ন করতে হবে কাজে আমি সংশ্লিষ্ট প্রত্যেক জনপ্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের প্রতিটি স্তরের কর্মচারীদের প্রতি আহ্বান রাখছি একটি কার্যকরী বার্ষিক উন্নয়ন পরিকল্পনা তৈরি করুন আপনাদের একটি ছোট্ট এবং সঠিক প্রয়াস রাজ্যের প্রত্যেক পঞ্চায়েতকে উন্নতির শিখরে এগিয়ে যেতে সহায়তা করতে পারে আসুন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে এগিয়ে আসি। নমস্কার